মাদাম, অসম্মানিত হওয়ার তো কারণ আছে, তাই না? চুরির কথাটা না হয় বাদই দিলাম, কিন্তু এই যে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না বলে, ইনফ্যাক্ট নিজের স্বামীকেও কিছু না বলে বাড়ি থেকে হুট করে বেরিয়ে যাওয়া, যখন তখন বেরিয়ে যাওয়া, এগুলো নিশ্চয়ই রাধিকার শোধরানো উচিত, এগুলো নিশ্চয়ই রাধিকা ঠিক করেনি। এই সহবর্তা তো রাধিকার শেখা উচিত, তাই না? মেজুমা, এই নিয়ে কিন্তু আমাদের কথা হয়ে গিয়েছে। কালকে সকলের সামনে আমার মতো করে আমি কিন্তু রাধিকাকে শাসন করেছি, তাই দয়া করে এই প্রসঙ্গটা তুলো না। আর রাধিকা, আমি তোমায় জিজ্ঞাসা করছি, ফাইনালি বলো না, তুমি যাবে কি যাবে না? না পোখরাজ, আমি বাড়িতেই থাকবো, কিন্তু আমি চাই তুমি অবশ্যই যাবে। ও মানে তুমি চাও বলেই ও যাবে? না, আমি সেই জন্য বলিনি, আমি একা থাকবো এ কথা ভেবে যদি ও না যায় সেই জন্যই বললাম। কেন কেন কেন, তুমি এত বড় একটা মেয়ে, তুমি একা থাকতে পারো না? তার জন্য কি লোক লাগবে নাকি তোমাকে পাহারা দেওয়ার জন্য? হ্যাঁ না রাধিকা, কিছু দরকার হলে বলবে, কিন্তু একা থাকবে তো, নিজে থেকে কিছু নিতে যেও না আমার। হ্যাঁ, বারবার এক কথা কেন বলছো? আমি তো বলেছি আমি কিছু করিনি। তমালি, what is this? Leave it. আরে না না, ছেড়ে দিতে চাইলে কি ছেড়ে দেওয়া যায় বলো তো? খুব আনইউজুয়াল ঘটনা, আমাদের বাড়িতে তো এরকম কখনো হয়নি। আমাদের বাড়িতে এত দামি দামি জিনিস সমস্ত সব সময় এরকম ছড়িয়ে ছিটিয়েই থাকে, আমরা লক করে কখনো তো রাখি না। এখন কি বলতো, এখন খালি মনে হচ্ছে যে হয়তো রাধিকা ঘুরবে ফিরবে, টুক করে কিছু জিনিস ওর ভালো লাগলো, সেটাও নিয়ে ওটাই আর কি। ওই জন্য সাবধান থাকতে হচ্ছে, হ্যাবিট নেই না সাবধান থাকার, সেই জন্য। মেজুমা প্লিজ, আর হিউমিলিয়েট করো না রাধিকাকে। আমি ওর হাজবেন্ড, আমি এখানে প্রেজেন্ট আছি, আমার সামনেই তোমরা সবাই মিলে, বিশেষ করে তুমি ওকে হিউমিলিয়েট করছো। আমি অনুমান করতে পারছি যে আমি না থাকলে তোমরা ওর সাথে কি করো। তোকে একটা কথা বলবো পোকরাজ, তুই প্রতিবাদ করছিস ঠিকই, কিন্তু আমার মনে হয় যার প্রতিবাদ করা উচিত তাকে বলতে দে। দেখ, আমি তো কোনোদিন কিছু করে উঠতে পারিনি, যদি রাধিকা এই কাজটা করতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে রে, খুব ভালো লাগবে। আর রাধিকা, তুমি কাঁদছো কেন? তুমি যদি সত্যি এই কাজটা না করে থাকো তাহলে তো কাঁদার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি গেছিলে, তুমি গেছিলে কারণ তোমার দিদি তোমাকে ডেকে পাঠিয়েছিল, এটা তো কোনো অন্যায় কাজ নয়, তুমি কোনো অন্যায় করোনি। হ্যাঁ, বলে যাওয়াটা হয়তো সৌজন্য ছিল, কিন্তু কাউকে ঘুম থেকে ডেকে তুলে বলে যেতে পারোনি বলে ওটা যে সাংঘাতিক কোনো একটা অন্যায় তেমনটা কিন্তু নয়। তুমি চুপ করো, কেঁদো না, এসব নিয়ে একদম ভাববে না। বাহ বাহ, তুমি তো খুব ভালো ইন্ধনদাত্রী হয়েছো দেখছি। হ্যাঁ, we should be very careful, রাধিকা আসার পর থেকে তোর বউ কিন্তু একটু বেশি ফেমিনিস্ট হয়ে যাচ্ছে দেখছি আমি। তমালি, আই ডোন্ট ফিল লাইক ইটিং, তুমি খেয়ে নিও পারলে। আচ্ছা, এমনি আমার দেরি হয়ে গেছে মেজদা, চল আমিও বেরি। চলে মা আসছি, তোমরা সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, আর ওখান থেকে ডিরেক্ট বিয়ে বাড়ি চলে যাও, দেরি করো না, আমরা তো তাড়াতাড়ি চলে যাবো মা। বাই, চলো এগোলো, সাবধানে যেও। চলো বাবা, মা আসছি, এসো। তাহলে আমিও আসি। রাধিকা মা, আমার ফেরার জন্য ওয়েট করো। কি বুঝতে পারলে না তো? সবাই নেমন্তন্ন বাড়ি গিয়ে ভালো মন্দ খাবার খাবে, আর তুমি বাড়ির খাবার খাবে তা কখনো হয়? তুমি ওয়েট করো, আমি তোমার জন্য খাবার প্যাক করে নিয়ে আসবো। না না আঙ্কেল, আমার লাগবে না। আমি তো আনবই, তুমি খাও কিংবা না খাও। দরদ উতলে উতলে পড়ছে, বেশি দরদ, বেশি দরদ দেখানো হচ্ছে, তাই না? হ্যাঁ দেখাচ্ছি, কারণ আফটার অল ও আমার মেয়ের মতো।
দরদ না দেখালে যে নিজেকে ক্ষমা করতে পারবো না শর্মিষ্ঠা। আসি মা, আসি। রাধিকা, আমাকেও আজকে একবার হসপিটালে যেতে হবে। আচ্ছা মা, ঠাম্মি আমি এলাম। এসা বলছি, তুই কিন্তু যেতেই পারতিস রাধিকাদি, সেজে গুজে সবাইকে কি সব জায়গায় মানায় বকলু? তোকে যেখানে মানায় আমাকে সেখানে মানায় না, আবার আমাকে যেখানে মানায় তোকে সেখানে মানায় না। তুই যা, সেজে গুজে তুই যা, খুব আনন্দ কর। তুমি বললেও আনন্দ করবে, না বললেও আনন্দ করবে রাধিকা। আসলে ও আমার বোন, তো সেই জন্যই বললাম। না যাওয়ার সিদ্ধান্ত যে নিয়েছো এটা একদিক দিয়ে ভালোই করেছো। তুতুর বাড়ির লোকেরা যে তোমাকে ভালোভাবে মেনে নিত তা তো না, মানে আমরা কিছু না বললে ওরা চারটে কথা শুনিয়ে দিত। কি দরকার, আচ্ছা বরং এখানে থেকেই যাও। বিশু আঙ্কেলের ঘরে তো পাওয়ার কথা ছিল, সুমোদা তো তাই বলেছিল, হয় বিশু আঙ্কেল নয় শুভ আঙ্কেলের ঘরে পাওয়া যাবে, কিন্তু এখানে তো শুভ আঙ্কেলের ঘরে নেই তো। বিশু আঙ্কেলের ঘরে কিছুই থাকবে না, সবাই কি শুভ আঙ্কেলের ঘরে থাকবে? সেটাও বা কি করে হয়, কিন্তু সৌমদা তো দিদিভাইকে তাই বলেছে এদের দুজনের ঘরেই থাকার কথা। আমি জানি আমি এদের কাউকে না জানিয়ে এদের আলমারিতে হাত দিচ্ছি, আমি খুব অন্যায় করছি, কিন্তু ওরাও তো আমার বাপের উপর অন্যায় করেছে। আমার বাপিকে বাঁচানোর জন্য এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আমি তো এই বাড়িতে শুধু সংসার করবো বলে এখানে আসিনি, তাছাড়া আমি পোকরাজকে ভালোবাসি ঠিকই, কিন্তু পোকরাজের সঙ্গে বিয়ে করে আমি ওর সঙ্গে সংসার করব এটা তো আমি স্বপ্নেও ভাবিনি, আর এটাও ভাবিনি যে পোকরাজও আমাকে ভালোবাসবে। এই বাড়িতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, একটা উদ্দেশ্যে আমি এই বাড়িতে বিয়ে করে আসতে রাজি হয়েছিলাম, এখন যদি এসে সেই কাজটাই না করি তাহলে এই বাড়িতে আসার মানেটা কি? না, আমাকে থেমে থাকলে চলবে না।
ভারী সময় বিয়ে বাড়ি গেছে, ফিরে আসা না পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। উপরাজ, আমি তোমাকে এই কথাটা কোনোদিনও বলতে পারবো না। তুমি হয়তো আমাকে সব কথা বলো, কিন্তু আমার জীবনের এই কথাটা আমি তোমাকে কখনো বলতে পারবো না। পোকরাজ, আমি তোমারই বাড়িতে তোমারই কাকাদের সন্দেহ করে তাদের ঘরে ঢুকে আমি তাদের জিনিস ঘাঁটছি, এই কথাটা আমি তোমাকে কখনো বলতে পারবো না। পোকরাজ, আমাকে ক্ষমা করো তুমি। এবার শুভ অঙ্কেলের ঘরে যাই। রাধিকা রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।